ফাইনালে সে মৌসুমের সহজতম ম্যাচটি জিতল KKR। একপেশে আইপিএল ফাইনালে হায়দ্রাবাদকে উড়িয়ে তৃতীয়বারের মতো ট্রফি ঘরে তুলল কলকাতা। আর এই জয়ে কলকাতার জয়ের নায়ক আন্দ্রে রাসেল, স্টার্ক এবং ভেঙ্কটেশ আয়ার। এত সহজে তৃতীয় ট্রফি ঘরে তুলতে পারবে কলকাতার সমর্থকরাও হয়তোবা তা ভাবতে পারেননি। আইপিএল এর অন্যতম সেরা আগ্রাসী দল ফাইনালের প্রতিপক্ষ, আর সেই দলে রয়েছেন অভিষেক শর্মা, ট্রেভিস হেড, হেনরিক ল্যাসেন, প্যাট ক্যামিন্সের মতো ক্রিকেটার। তাদের বিরুদ্ধে একটু কি লড়াই হবে না? শেষ বল বা অন্তত শেষ ওভার পর্যন্ত ম্যাচ গড়াবে না? না, তার কিছুই হয়নি। বিন্দুমাত্র লড়াই দেখা গেল না হায়দ্রাবাদের পক্ষ থেকে। বোলারদের দাপট এবং হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের অসহায় মানসিকতার ফায়দা তুলল KKR। আন্দ্রে রাসেল, মিচেল স্টার্কের দাপটে আগে ব্যাট করে 113 রানেই শেষ হয়ে যায় হায়দ্রাবাদের ইনিংস। জবাবে KKR রান তুলে নিল 10.3 ওভারে, হাতে তখনও রয়েছে 8টি উইকেট। কম রানের টার্গেটে খেলতে নেমে অর্ধশত রান করেছেন ভেঙ্কটেশ আয়ার। আইপিএল এর ইতিহাসের ফাইনালে সবচেয়ে একপেশে ম্যাচই যেন মঞ্চস্থ হলো আজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বিশ্বকাপের পর আইপিএল জিতে অধিনায়ক হিসেবে হ্যাট্রিক করতে পারতেন প্যাট ক্যামিন্স। আজ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্যাট ক্যামিন্স, কিন্তু হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা যে তাকে ডোবাতে পারেন তা হয়তোবা ভাবতেই পারেননি প্যাট ক্যামিন্স। কম রানের পুঁজি নিয়েও বোলাররা যে লড়াই করবেন তারও উপায় ছিল না। শুরু থেকেই KKR এর ব্যাটসম্যানরা আক্রমণাত্মক খেলতে শুরু করলেন। প্রথম কোয়ালিফায়ারে মিচেল স্টার্কের দ্বিতীয় বলে স্টাম্প উড়ে গিয়েছিল ট্রেভিস হেডের। স্টার্কের বিরুদ্ধে তার পরিসংখ্যানও ভালো নয়, তাই ঝুঁকি নিয়ে অভিষেক শর্মা স্ট্রাইক নিয়েছিলেন। তাতে অবশ্য বিশেষ লাভ হয়নি, পঞ্চম বলেই অভিষেকের অফ স্টাম্প উড়িয়ে দেন মিচেল স্টার্ক। দ্বিতীয় ওভারে আবারও সাফল্য পায় কলকাতা, বৈভব অরোরার বলে আউট হয়ে যান ট্রেভিস হেড। 21 রানে 3 উইকেট হারিয়ে ফেলে হায়দ্রাবাদ। সেখান থেকে হায়দ্রাবাদকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিলেন এডেন মার্করাম এবং নীতিশ রেড্ডি। নীতিশ রেড্ডি আউট হওয়ার পর মার্করামের সঙ্গে যোগ দেন হেনরিক ল্যাসেন। দুই প্রোটিয়া ব্যাটসম্যানের হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল হায়দ্রাবাদ, সেটাই বা হলো কই। রাসেলের স্লোয়ার বল খেলতে গিয়ে মার্করাম ক্যাচ তুলে দেন মিচেল স্টার্কের হাতে। হায়দ্রাবাদের পক্ষে দলীয় সর্বোচ্চ রান করেছেন প্যাট ক্যামিন্স। KKR এর হয়ে 3টি উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল এবং 2টি করে উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক এবং হর্ষিত রানা। ওভার প্রতি 6 কম রান, হাসতে হাসতে তারা করার মতো স্কোর। দ্বিতীয় বলে ভুবনেশ্বর কুমারকে 4 মেরে শুরুটা ভালোই করেন গুরবাজ। পরের ওভারের প্রথম বলেই কামিন্সকে 6 মারেন নারায়ণ, কিন্তু দ্বিতীয় বলেই ফিরতে হয়েছে KKR ওপেনারকে। শুরুতে উইকেট হারিয়ে KKR চাপে পড়তেই পারত, সেই চাপ কাটিয়ে দেন ভেঙ্কটেশ আয়ার। ম্যাচের শেষের দিকে একসময় হায়দ্রাবাদের ক্রিকেটারদের দেখে মনে হচ্ছিল ম্যাচটা কত তাড়াতাড়ি শেষ হবে তারই যেন অপেক্ষা করছেন তারা। শেষ পর্যন্ত আইপিএলে তৃতীয়বারের মতো শিরোপা জিতলেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। অ্যাকশন স্পোর্টস।